যখনই কেউ আমার নবীকে অপমান করবে অপদস্থ করবে আমাদের মুসলমানদের কলি যে হয় মুসলমানদের কলি যে আগুন ধরে যায় এটা কোনো মুসলমান মুমিন কখনোই সহ্য করতে পারে না সৌরত আলি ইমরানের একত্রিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল ইং কু তুম তু হিবাহ ওয়া ওপিরকুমদুনু বকুম আল্লাহ আব্দুল আলামিন বলেন অনবী আপনি বলে দেন আপনার উম্মদেরকে জানায়া দেন উল ইনকুতুম তহিবুন আল্লাহ এই দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তত্ত্ব তাহলে তোমরা আমি আমার নবীর অনুসরণ করো আল্লাহকে ভালোবাসতে হলে নবীর অনুসরণ লাগবে যারা নবীর অনুসরণ করে তারা আল্লাহকে ভালোবাসে আর যারা নবীর অনুসরণ করে না তারা আল্লাহকে কখনোই ভালোবাসতে পারে না এমনিভাবে আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার নবীর অনুসরণ করো আর নবীর অনুসরণ করলে লাভ কি হবে আল্লাহ দুইটা লাভের কথা বলতেছি এক নাম্বার লাভ হলো বিবুকুমুল্লা যারা নবীর অনুসরণ করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবি দুই নাম্বার লাভ হলো ভয়াবির লাকুমদুনু বাকুম আল্লাহ তাআলা তাদের গুণাগুলো মাফ করে দিবে অর্থাৎ আপনি আমি যদি নবীর অনুসরণ করতে পারি তাহলে আল্লাহকে আমরা ভালোবাসলাম আল্লাহকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে মনে রাখবেন আল্লাহর কাছে যদি কেউ পছন্দের বান্দা হয়ে যায় আল্লাহ যদি কাউকে ভালোবাসাল ভালোবাসে তাহলে তার দুনিয়া আখেরাতে আর কোনো কিছুর প্রয়োজন আসেনি তার দুনিয়া আখেরাতে আর কোনো কিছুর প্রয়োজন নাই এমনি ভাবিং মেশকাতের সাত নম্বর হাদিস যেই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে মুত্তাফাকুনা আলাইহ হাদিস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু احدুকুম হtta আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন আমার নবী বলেন উম্মতেরা শোনো শোনো লাই মিনু আহাদুকুম ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ সত্যিকার অর্থে পূর্ণাঙ্গ পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তার কাছে তার মা বাবা সন্তান সন্ততি সব কিছু থেকে আমি নবীকে যতক্ষণ বেশি না ভালোবাসবি অর্থাৎ যদি আমরা পূর্ণাঙ্গ পরিপূর্ণ সত্যিকার অর্থে মুমিন হতে চায় তাহলে মা বাবা থেকে সন্তান সন্ততি থেকে ধন সম্পদ থেকে সব কিছু থেকে আমরা আমাদের নবীকে বেশি করে ভালোবাসতে হবে এমনি ভাবি হজরত ওমর রাজি আল্লাহ এক ময়দানে এই হাদিসটা শোনার পরে উমর রাজি আল্লাহ তালানহু দাঁড়ায় গেলেন বললেন ইয়া রাসূল আল্লাহ ও হাবিব আল্লাহ ওগো নবীজি আমি আমার মা বাবা থেকে আপনাকে বেশি ভালোবাসি আমি আমার সন্তান সন্ততি থেকে আপনাকে বেশি ভালোবাসি ওগো নবীজি শুধু তাই নয় তাই নয় আমার সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি তবে নবী আমি আমার জীবন থেকে আমার যে আত্মা আছে অন্তর আছে জীবন আছে আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি না এবার নবী আমার ডাক বলে। উমর তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই এবার উম আল্লাহুতাল আনু ডাক বলে। ইয়াৰ আচুল ও ওয়েয়া হাবিব আল্লাহ অগনবীজি আমি আপনাকে আমার মা বাবা থেকে বেশি ভালোবাসি আমার সন্তান সন্ততি ধন সম্পদ এমন কি নবী আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি বেশি ভালোবাসি এই কথা বলার পরে নবী আমার দাদা বলে উমর এত কোণে তুমি পূর্ণাঙ্গ পরিপূর্ণ মুমিন হয়েছে এই জন্য আমরা আমাদের নবীকে আমাদের জীবনের চেয়ে আমাদের জানের চেয়ে আমাদের মালের চেয়ে আমাদের মা বাবার চেয়ে আমাদের সন্তান সন্তানের চেয়ে থেকে বেশি আমাদের নবীকে ভালোবাসতে হবে আমরা মুমিন হতে পারব এই যে কিছুদিন আগে আমি দেখলাম একটা কুলাঙ্গার সে মুসলমানের সন্তান হয়ে আমার নবীর বিরুদ্ধে কুটুক্তি করেছে কটাক্ষ করেছে অপমান করেছে যার দরুন ওই কুলাঙ্গারের বাবা তাকে তেজ্য পুত্র করে দিয়েছে অর্থাৎ আল্লাহ দেখাই দিয়েছেন আমার নবীর বিরোধিতা করবা কোন জায়গায় তোমরা পার পাইবা না যেখানে আমার নবীর বিরোধিতা যখনই যে করেছে তার ধ্বংস দুনিয়ার কেউ ঠেকাইতে পারে নাই আবু জাহাল আমার নবীর বিরোধিতা করেছে তার ধ্বংস কেউ ঠেকাইতে পারে নাই আবুলাহা আহাব উদ্বা সাইবা থেকে নিয়ে যারা এই যে যুগে যখনই আমার নবীর বিরোধিতা করেছে কটাক্ষ করেছে অপমান করেছে তাদের ধ্বংস এই দুনিয়াতেও হয়েছে তাদের ধ্বংস কেউ ঠেকাইতে পারবে এই জন্য নবীকে কখনোই কটাক্ষ করতে পারে না কিন্তু আজকে চিন্তা করেন কতগুলো নাস্তিক মুরতাত রাম এমন এমনকি কতগুলা মুসলমানের সন্তান আজকে আমার নবীকে কটাক্ষ করে। মুসলমানের সন্তান হয়ে কেন নবীকে কটাক্ষ করে এর কারণ কি এর একমাত্র কারণ হলো আজকে মুসলমান হয়েছে শুধু সে নামদারি মুসলমান হয়েছে কোরআন হাদিস সে শিখে নাই ইসলামের সাথে তার কোন ধরনের সম্পর্ক না থাকার কারণে সে আমার নবীকে অপমান এই জন্য আমাদের এখান থেকে শিক্ষার বিষয় হল আমরা মুসলমান যারা আছি যখনই কেউ আমার নবীকে অপমান করবে অপদস্থ করবে আমাদের মুসলমানদের পরিযায় রক্ত হয় মুসলমানদের পরিযায় আগুন ধরে যায় এটা কোনো মুসলমান মুমিন কখনোই সহ্য করতে পারে না যার কারণে ওই কুলাঙ্গার নবীকে কটাক্ষ করাই তার বাবা তাকে তৈর্য করে দিয়েছে এই জন্য আমরা যেন নবীকে অনুসরণ করতে পারি এবং আমাদের জীবনের চেয়ে আমাদের সব কিছু থেকে বেশি ভালোবাসতে পারি সেই তৌফিক আল্লাহ দান করেন